আমি আল্লাহ আমার বন্দারে মা ভরিয়া দিলাই ও মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মানুষের জমিনের মধ্যে ভুলবশত যদি গুনার খাম খুরিলায়, গুনার খাম খোরার পরে আপনার আমার দায়িত্ব হইল আমরা গোপনীয় অবস্থায় তওবা করতাম অথবা বাড়ির মধ্যে আমরা তওবা করতাম, যে তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমরা গুনারি আল্লাহ মাফ করিয়া দেলাই। আল্লাহ রবি পাক আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে যদি মায়া রাখো তাহলে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু ভালো হয়ে যাইবে। আল্লাহ নবীর সঙ্গে যদি মায়া রাখো না বাইরে তোমার দুনিয়া ও আখিরাত কিন্তু বরবাদ হয়ে যায়। আপনি জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করো, তুফলি তালিল করো, যাকাত দেও, হজ করিলা, তোমার কোন ধরনের কোন কিছু কামাইবে না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার বন্যা রাস্তা কি যায় তাহলে তোমার দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যায়। বাইরে মুসলমান আমরা জমিনের মধ্যে আছি, আমরা একদিন এই জমিন তুমি বিদায় নিতে লাগবে। রাসূলুল্লাহ ফরমায় আখিরাতের গেটর প্রথম গেট হইল কবর। এই কবর যদি কোনো মানুষে এই গেট যদি পাস করিলায় তাহলে আশা আছে পরবর্তী গেট মানুষে পাস করার। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরে দেওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে উসমান গনি ক্রন্দন আরম্ভ করো। আল্লাহ নবী ফরমায় না উসমান তুমি কোন কারণে ক্রন্দন করিলাও? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি কবর ডরাইয়ার। আল্লাহ নবী ফরমায় না উসমান তুমি জানিয়ে রাখিলাও আখিরাতের গেট প্রথম গেট হইল কবর। এই কবর যদি কোনো মানুষে পাস করিলায় তাহলে আশা আছে পরবর্তী গেট মানুষে পাস করার। চোখ বড় কঠিন মুহূর্ত সময় হইল বাইরে যখন মানুষ জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় সে গুনালতে জমিন তুলে বিদায় নিবা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া হওয়া সম্ভব হইবে না। আমি কমরুল ইসলাম আছি জমিন, হয়তো 20 বছর কিবা তো এক সেকেন্ড যাইতো না জমিন তুলে বিদায় নিতে লাগবে। বাইরে তোমার যখন আজল ভুলে যাইব আজরাইল মালাকুল মৌত তোমার গরয়ে উপস্থিত হইব। হযরত আজরাইল মালাকুল মৌত যে সময় তোমার ঘরের মধ্যে আইবা বাইরে আত্মা সঙ্গে সঙ্গে বাইর করি নাইবা। আমরা মরণে ডরাইতাম। রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো মানুষে ডেইলি বাসমান যদি মরণের কথা স্মরণ করিলা আল্লাহ নবী ফরমায় সেই ব্যক্তি শাহাদাতের দরজার মর্যাদা লাভ করিলাইছে। আমরা জমিন মুসলমান আমরা রোজ একবারও কিন্তু মরণের কথা আমরা স্মরণ করি না। বাইরে জোয়ান একবার তোমার দিলের মধ্যে স্মরণ করিলাও, আজকে আমি জমিনের মধ্যে আছি কালকে হয়তো আমি জমিনের মধ্যে নাও থাকতাম পারে। আমার যে প্রাণ যেটা আছে আমার আত্মা যেটা আছে সেই আত্মাটা কিভাবে আমার বাহির হইব চিন্তা করা দরকার। বাইরে রাসূলুল্লাহ ফরমায় আমার সঙ্গে যদি কোনো মানুষ মায়া রাখিলায় তাহলে তার মরণের সময়ে মরণের সময় সাহায্য পাইব, কবরের মধ্যে সাহায্য পাইব, কাল কিয়ামতের ময়দান ও আসর ময়দান ও সেই ব্যক্তির আসন হইবে কোনো অসুবিধা নাই। বাইরে মুমূর্ষু ব্যক্তি যে সময় জমিন তুলে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় সন্তান নিকটে দাও বা মা বাবা নিকটে দাও বা আল্লাহর বান্দা বান্দি জমিন ও কলিমা দেওয়ার মতো কোনো মানুষ নাই। ইলাও জমিন ও আওলাদ আছে, মা বাবা জমিন তুলে বিদায় নিতেছ কিন্তু মা বাবারে কলিমা দেওয়ার মতো কোনো মানুষ নাই। আসুন না লীলা আওলা দখল আসুন না খালে হামদিতরা। বাইরে জমিন প্রমাণ আছে মানুষ বিনা কলিমায় জমিন তুলে বিদায় নিছে।
আল্লাহ নবী ফরমায় যে মানুষ বিনা কলিমায় জমিন তলে বিদায় নিব সেই ব্যক্তি বিদায় নেওয়ার পরে আল্লাহ জাহান্নামের মধ্যে লিখে ফরমায় বাইরে জমিনও যত আমল ভালো আমল করো না কেন মরণের সময় যদি তোমার কলিমা নসিব হয় না তাহলে তোমার দুনিয়া ও আখেরাত বরবাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ মারা যাওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে আইলা দুরাতুন নাসিন কিতাবের মধ্যে নাই আল্লাহর অভিভাবক আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহর দরবারে দোয়া করে যায় আল্লাহ আমার উম্মত যখন জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে দাঁড়িয়েছি রব্বুল আলামিন ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার জন্য আমি আসমান জমিন চন্দ্র সূর্য সমস্ত বানাইলাম আপনি আমার দরবারে দোয়া করায় আমি আল্লাহ রব্বুল আলামিনের পারমিশন দিলাম আপনার উম্মত বিদায় নেওয়ার সময় আপনি নবীদের তাকিয়ে কোনো অসুবিধা নাই। রব্বুল আলামিনের ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত বিদায় নেওয়ার সময় আপনি কোন কারণে নিকটে দাঁড়ায় আল্লাহ রব্বি বাকালাই সালাতু সালামে ফরমায় আয় আল্লাহ আমার উম্মতে মরণের সময় যদি কলিমা হয় না বিনা কলিমায় আমার উম্মত জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে আপনি দুজনের মধ্যে জ্বালাইবা আয় আল্লাহ এর জন্য আমি রাসূলুল্লাহ যদি আমার উম্মতের নিকটে থাকি যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে থাকি যায় আমার উম্মতের কোন ধরনের কোন কষ্ট হইবে না। বাইরে মুসলমান আপনি মারা যাওয়ার সময় রাসূলুল্লাহ তাওবানি না আমি মারা যাওয়ার সময় রাসূলুল্লাহ নিকটে দাওবা আল্লাহ বাইক বিয়াম বাড়ির মালাইকা কিতাবর মধ্যে আল্লামা জালালুদ্দিন সৈয়দি রহমতুল্লাহ তাআলাই ফরমায় মুমিন মুসলমান বন্ধু বান্ধব যখন জমিন তুনে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ নিকটে দাওবা এর জন্য রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যাওয়ার সময় এই ব্যক্তির দুইটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিল বাইরে একটা জিনিস হইল এই ব্যক্তির ডাইন খানোর নিকট গিয়ে তোমরা হলাইলাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইরে মানুষ মারা যায় মারা যাওয়ার সময় অনেক মানুষ আছে জিব্বা পর্যন্ত বাইরে আই যায় আবার অনেক মানুষ আছে মারা যাওয়ার সময় মানুষের চক্ষু পর্যন্ত উল্টাইলাই অনেক মানুষ আছে মরা বাড়িতে যাওয়ার পরে আল্লাহর মুখ আল্লাহর বন্দার মুখ যখন দেখো দেখার সঙ্গে সঙ্গে মানুষে আলাপ আলোচনা করে আল্লাহর বন্দা বিদায় নিছ আল্লাহর বন্দায় মরণের সময় কলিমা পাইছে না নাউযু বিল্লাহ। আমার বুজুর্গন আর কষ্ট দিতাম না একবার কষ্ট দিনু